আসসালামু আলাইকুম রংডং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনায় রয়েছে এবারের খবরের সৌদি প্রবাসীরা দেখুন সুখবর যে সকল ফি পরিশোধ করতে বাধ্য থাকবে নিয়োগকর্তারা সেই বিষয়ে জানালেন সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত চ্যানেল এবার অনুরোধ থাকলেও সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণাতে নিশ্চিত করে জানিয়েছেন যে অসৌদি কর্মীদের মানে প্রবাসীদের পেশা পরিবর্তনের জন্য যে ফি প্রদান করতে হয় তা কর্মীর নিয়োগকর্তাকেই পরিশোধ করতে হবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আরও জানিয়েছেন যে নিয়োগকর্তারা অসৌদি কর্মীদের মানে প্রবাসীদের বিভিন্ন বিষয়ের ফিগুলো পরিশোধ করতে হবে যেমন বসবাসের ফি মানে ইকামা ফি ইকামা নবায়ন ফি ইকেমা নবায়নে দেরি করলে এর জন্য যে জরিমানা আসে সেই জরিমানা সহ কাজের লাইসেন্সের ফিগুলো নিয়োগকর্তাদেরকেই পরিশোধ করতে হবে শুধু তাই নয় এক্সিট রি এন্ট্রি ফি দুই পক্ষের মধ্যে কাজের চুক্তি শেষ হওয়ার পরে দেশে যাওয়ার টিকিটও নিয়োগকর্তাদেরকেই কর্মীদেরকে দিতে হবে তাছাড়া মানব সম্পদ মন্ত্রণালয় আরও জানিয়েছেন যে কর্মীরা কোনো চার ছাড়াই কাজের চুক্তি শেষ হওয়ার পর নিয়োগকর্তার কাছ থেকে একটি অভিজ্ঞতার প্রশংসাপত্র পাওয়ার যোগ্য এবং এতে অবশ্যই কাজে যোগদান ও শেষের তারিখ এবং তার মজুরি স্পষ্ট করে উল্লেখ করে দিতে হবে যাতে করে কর্মী পরবর্তীতে এই অভিজ্ঞতার সনদ দেখিয়ে কাজ নিতে পারে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে